হরে কৃষ্ণ। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কে, আপনি কি বলবেন? আমি কারো বাবা বা কারো ছেলে বা কারো স্বামী বা কারো স্ত্রী, এটাই তো বলবেন। কিন্তু এখানে বলা হচ্ছে যে আদৌ আপনি কে, আপনি হলেন একজন আত্মা। এই শরীরটা কিন্তু আপনি নন, এই দেহটা কিন্তু আপনি নন। সবথেকে বুদ্ধিমান ব্যক্তিকে বলুন তো, যিনি এই সমস্ত জগতের ভাবনা ভাবে যে এই জগৎ কোথার থেকে সৃষ্টি, আমি কিভাবে এসেছি, কোথার থেকে এসেছি, আমি কোথায় যাব, যে এইসব নিয়ে ভাবনা করে, সে হলো সবথেকে বুদ্ধিমান ব্যক্তি। তো এখানে যে আমি যে একটা আত্মা, আমার আমি কিন্তু এই দেহটা নই, এটার প্রমাণটা কিভাবে হলো? এটার প্রমাণ যেমন মনে করেন আমার যখন মৃত্যু হবে, মৃত্যু হলে আমার বডিটা পরে থাকবে, কিন্তু আমাকে নিয়ে সবাই কান্নাকাটি করবে এবং বলবে, আমার ছেলে বলবে মা চলে গেল, মেয়ে বলবে মা চলে গেল, স্বামী বলবে আমার স্ত্রী চলে গেল, পাড়াপড়শিরা বলবে যে মাতাজি চলে গেল, কিন্তু আদৌ কে গেছে? আমার আত্মাটা বেরিয়ে গেছে। কিন্তু আত্মাটাকে সবাই নিয়ে, যদি আত্মাটা আমার ভিতরে থাকতো তবে আমার আমি জীবিত থাকতাম। আত্মাটা যেহেতু চলে গেছে তার জন্য আমি জীবিত নেই। তাহলে আমি যখন আছি, আমার এই দেহটা আছে, তবে তো আমার এই দেহটাকে রাখবে, আমার এই দেহটাকে নিয়ে শ্মশানে চলে যাবে, হয় পুড়িয়ে দেবে বা কিছু দাহ করবে, কিছু করবে, কিন্তু আমার আত্মাটা বেরিয়ে গেছে, তার জন্য এটা আমাকে করছে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ কি? আমার আত্মা, আমার এই দেহ না। আমার এই দেহকে আমি সাজাবো, দেহকে কত রকম গ্লামার করব, কত কিছু দেহের জন্য উল্টো পাল্টা খাবার খাবো যে আমার শরীরটা ঠিক থাকবে, আমার গ্লামার হবে। কিন্তু আপনি যদি আত্মাকে খাবার দেন, তবে আপনার পুরো দেহ গ্লামার হবে। আপনার দেহতে নানা রকম রোগ হচ্ছে, কিন্তু আপনার দেহও কষ্ট পাচ্ছে, আপনার আত্মাও কষ্ট পাচ্ছে, কিন্তু আপনি যখন আত্মাকে খাবার দিবেন, আপনার না দেহতে রোগ হবে না আত্মা কষ্ট পাবে। আত্মা যখন কষ্ট পায় মানুষের, দেখবেন মানুষ যখন চিন্তায় থাকে সমস্ত শরীর অবশ হয়ে যায়, সমস্ত শরীর অবসন্ন হয়ে যায়, সে তার শান্তি লাগে না। দেহের একটা রোগ সহ্য করা যায়, কিন্তু আত্মার রোগ সহ্য করা যায় না। আত্মার ভিতরে যদি চিন্তা থাকে, সেটি হলো আত্মার বড় রোগ, তাহলে আত্মার রোগকে সহ্য করা যায় না। সেই চিন্তার থেকে হয় নানা রকম সুগার, প্রেশার, থাইরয়েড, নানা রকম সমস্যা। কিন্তু এর জন্য আপনি কি করছেন? এই এর জন্য বড় ডাক্তার দেখাচ্ছেন, আপনি যা ইনকাম করছেন খেয়ে শরীরটাকে নষ্ট করছেন, আজেবাজে খাবার খেয়ে শরীর নষ্ট করছেন, আর যা টাকা গুছাচ্ছেন সেটা আপনি দিচ্ছেন ডাক্তারকে। এগুলো বাদ দিয়ে আপনি ভজন করুন, সাধন করুন। ভজন সাধন হলো আত্মার খাবার, তাই আত্মাকে খাবার দিন, ভজন সাধন করুন এবং সেবা দিন, বৈষ্ণব সেবা দিন, গুরু সেবা দিন, তবেই আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আপনার কপাল একটা চোখ পরে আছে চিন্তা, চিন্তার চোখটা চলে গিয়ে আপনার মুখ হয়ে যাবে উজ্জ্বল আনন্দে। হরে কৃষ্ণ।